ওয়েলকাম স্টুডেন্টস এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান থেকে কোশ্চেন ব্যাংকের বিভিন্ন প্রশ্নপত্রের সমাধান অংশে সেট নাম্বার সিক্সের প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব এক দাগের প্রশ্ন অবস্থার পরিবর্তনে যে ভৌত রাশির পরিবর্তন হয় না সেটি হল উষ্ণতা উষ্ণতার কিন্তু অবস্থার পরিবর্তন অবস্থার পরিবর্তনের সময় কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র কঠিন থেকে তরল তরল থেকে গ্যাস এই সমস্ত পরিবর্তন হয় অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি পায় আয়তনের উপর ভরের উপর ক্ষেত্রফলের উপর না ঘনত্বের উপর উত্তর হচ্ছে ক্ষেত্রফলের উপর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেড়ে যাবে অনুঘটকের সক্রিয়তা তত বেড়ে যায় কোন ধরনের তাপ সঞ্চালনে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি হয় সেটা হচ্ছে পরিচলন পরিচলন পদ্ধতিতে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি হয় কিন্তু পরিবহন পদ্ধতিতে কিন্তু মাধ্যমের কণাগুলো একদমই স্থানচ্যুত হয় না আর বিকিরণ পদ্ধতিতে মাধ্যমের কোনো প্রয়োজনই পড়ে না দুই আগের দুই নম্বরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে তামার তড়িৎলেপনের জন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থে কি ব্যবহৃত হয় যে পদার্থে তড়িৎলেপন করব তড়িৎ বিশ্লেষ্য হিসাবে তার জলে দ্রাব্য কোনো যৌগের দ্রবণ নিতে হবে যেমন তামার তড়িৎলেপনের সময় তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কপার সালফেটের দ্রবণ নিতে হবে পারক্সাইড যৌগগুলিকে ভাঙতে পারে এমন একটি এনজাইমের নাম ক্যাটালেজ যেটা কোথায় পাওয়া যায় আলুতে পাওয়া যায় ক্যাটালেজ অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণে জল যোগ করে কি ধরনের পরিবর্তন ঘটবে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড মানে এন এইচ ফোর সিএল এর দ্রবণে জল যোগ করা হয় সেটা কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটবে তা সত্ত্বেও ওটা কিন্তু ভৌত পরিবর্তন কারণ আমরা আবার ওই অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ থেকে পুনরায় অ্যামোনিয়াম ক্লোরাইডকে ফেরত পেতে পারি এক্ষেত্রে কি হবে টেস্ট টিউবের বাইরে ফোটা ফোটা করে জলের বিন্দু জমবে অ্যাকচুয়ালি এক্ষেত্রে তাপ সমস্তটাই শোষিত হবে তার মানে তাপমাত্রা কমে যাবে টেস্ট টিউবের তাপমাত্রা কমে গেলে বাইরের বায়ুমণ্ডলের জলীয় বাষ্প এসে টেস্ট টিউবের গায়ে বিন্দু বিন্দু জলকোনা আকারে জমতে থাকবে তার মানে এটা অ্যাকচুয়ালি ভৌত পরিবর্তন গলিত এনএসিএল এর মধ্যে উপযুক্ত তড়িদ্বার ব্যবহার করে তড়িৎ চালনা করলে কি ধরনের পরিবর্তন ঘটবে এক্ষেত্রে প্রথমে সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে এনে প্লাস আর সিএল মাইনাস হয় তারপরে ক্যাথোডে যাবে ক্যাটায়ন মানে কে যাবে সোডিয়াম প্লাস যাবে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে যেটা বিজারণ প্রক্রিয়া আর অ্যানোডে ক্লোরাইড যাবে অ্যানায়ন যাবে সে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে পরমাণু ক্লোরিন পরমাণুতে পরিণত হবে যেটা জারণ আর দুই ক্লোরিন মিলে তৈরি দুটো ক্লোরিন পরমাণু মিলে তৈরি হবে এক ক্লোরিন গ্যাস অর্থাৎ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে তৈরি হবে সোডিয়াম ধাতু আর অ্যানোডে তৈরি হবে ক্লোরিন গ্যাস নেক্সট প্রশ্ন উদাহরণ সহ তীব্র তড়িৎ বিশ্লেষ ও তড়িৎ বিশ্লেষ্য বিশ্লেষের সংজ্ঞা লেখক তো যে সমস্ত তড়িৎ বিশ্লেষের বেশিরভাগ অনু আয়নিত অবস্থায় থাকে তাদের বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রক্সাইড আর যে সমস্ত পদার্থের খুব কম সংখ্যক কোনো আয়নিত অবস্থায় থাকে তাদের বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেমন অ্যাসিটিক অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এই সমস্ত স্টিমের লিনতা পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম এ কথা বলতে কি বোঝো এখান থেকে ভাবে বলা যায় একটা আমি বলে দিই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে শব্দটা চাই চাই একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম বিশুদ্ধ স্টিমকে একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করলে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি মুক্ত হবে অথবা বলতে পারতাম একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম বিশুদ্ধ জলকে একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম বিশুদ্ধ স্টিমে পরিণত করলে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ দিতে হবে যে কোনো একটা বলতে পারি এটাই বেটার নেক্সট প্রশ্ন যেটা সেটা আমি তোমাদের আগের কোনো এক ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়েছি প্রেশার কুকারের খাবার তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন প্রথমে আমরা প্রেশার কুকার যখন ইউজ করি ঢাকনাটা বন্ধ রাখি বন্ধ রেখে তাপ দিতে থাকি জলীয় বাষ্প উৎপন্ন হয় সেই প্রাথমিকভাবে উৎপন্ন জলীয় বাষ্প কিন্তু পাত্র থেকে বের হতে পারে না জলীয় বাষ্পটা পাত্রের মধ্যে বাড়তে থাকে জলীয় বাষ্প যত বাড়তে থাকবে তত বাষ্পের চাপও বাড়তে থাকবে বাষ্প চাপ যত বেড়ে যাবে তত স্ফুটনাঙ্ক বেড়ে যাবে তার মানে জল একশো ডিগ্রি সেলসিয়াসের তুলনায় আরও বেশি তাপমাত্রায় ফুটতে থাকবে তো বেশি তাপমাত্রায় ফুটলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে পঞ্চাশ কিলোমিটার উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত চার লক্ষ ভোল্ট চারের পরে পাঁচটা শূন্য চার লক্ষ ভোল্ট প্রায় নেক্সট প্রশ্ন জারক ও বিজারক দ্রব্য চিহ্নিত করো তো এই জারক ও বিজারক দ্রব্য চিহ্নিত করাটা খুব ভালোভাবে বলছি একদম এইভাবেই লিখবে অন্যভাবে লেখার দরকার নেই কিউপ্রিক অক্সাইড যেটা আছে সেখান থেকে কপারে পরিণত হয়েছে মানে অক্সিজেন বেরিয়ে গেছে আর হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে জল হয়েছে তার মানে আমরা জানি অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া আর সিউ থেকে অক্সিজেন বেরিয়ে গেছে এই বিক্রিয়াটাকে বলবো বিজারণ বিক্রিয়া নিয়মটা হচ্ছে এখান থেকে দাগ শুরু করে এর মাথায় গিয়ে এখান থেকে দাগ শুরু করে এর মাথায় গিয়ে টিক তাহলে এটা হলো জারণ বিক্রিয়া এটা হলো বিজারণ বিক্রিয়া জারণ করতে সাহায্য করেছে কে সিইউ তাহলে কিউপ্রিক অক্সাইড হলো জারক আর বিজারণ করতে সাহায্য করেছে কে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন হলো বিজারক তার নেই প্রশ্নের উত্তর হল সিইউ ও হলো জারক হাইড্রোজেন হলো বিজারক নেক্সট প্রশ্ন হচ্ছে হিম একটি ব্যবহার লেখক এটা যেহেতু কম উষ্ণতার সৃষ্টি করে এটা মাছ মাংস সংরক্ষণে ব্যবহৃত হয় এ পর্যন্ত ছিল ফিজিক্যাল সায়েন্স এবার লাইফ সায়েন্সের প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হেপাটাইটিস দিবস হিসাবে ঘোষণা করেছেন কোন দিনটিকে আঠাশে জুলাই দিনটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হেপাটাইটিস দিবস হিসাবে ঘোষণা করেছেন এডিস মশা কোন রোগের বাহক সেটা হচ্ছে ডেঙ্গি রোগের বাহক ব্রয়লার মুরগি ড্যাশ ও ড্যাশ জাতের মুরগির শঙ্কর অ্যাকচুয়ালি কর্নিস জাত আর প্লাইমাউথ জাতের মুরগির শঙ্কর তো কর্নিশ জাতের পুরুষ নেওয়া হয় প্লাইমাউথ জাতের স্ত্রী নেওয়া হয় এই দুই প্রকার প্রাণীর শঙ্কর হলো ব্রয়লার মুরগি নেক্সট প্রশ্ন হচ্ছে শস্য মজুত রাখার জন্য উন্নত মানের শূন্য বায়ুহীন ঘরকে এসআই এলো বলে সিল্লো এটা অ্যাকচুয়ালি একটা কোল্ড স্টোরেজ তাই তো নেক্সট হলো ডটস এর পুরো নাম কি টি টিএস ডি ফর ডিরেক্টলি ও ফর অবজার্ভড টি ফর ট্রিটমেন্ট এস ফর শর্ট কোর্স ডিরেক্টলি দেবে শর্ট কোর্স হেপাটাইটিস কত রকমের হতে পারে এবং কি হেপাটাইটিস পাঁচ ধরনের হতে পারে হেপাটাইটিস এ হেপাটাইটিস বি হেপাটাইটিস সি হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস ই এইভাবেই তোমরা লিখবে নেক্সট হচ্ছে হেপাটাইটিস ভাইরাস সংক্রমণের লক্ষণগুলো কী কী হেপাটাইটিস ভাইরাস সংক্রমণ হলে জন্ডিস হবে বমি হবে পেট ব্যথা হতে পারে সুতরাং এই জন্ডিস বমি আর পেট ব্যথা এগুলোই হলো হেপাটাইটিস ভাইরাস সংক্রমণের লক্ষণ চায়ে উপস্থিত পলিফেনল ও প্যান্টোথেনিক অ্যাসিডের ভূমিকা পলিফেনল যেটা সেটা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় উচ্চ রক্তচাপ ও হেপাটাইটিস সারাতে সাহায্য করে আর প্যান্টোথেনিক অ্যাসিড যেটা সেটা আমাদের স্নায়ুকে উদ্দীপ্ত করে আর হৃৎপিণ্ডকে ভালো রাখে এরপর হচ্ছে দুটি দেশি জাতের ধানের নাম ভাসা মানিক ঝিঙ্গাশাল রঘুশাল বাসমতি যে কোনো দুটো নাম তোমরা বলতে পারো নেক্সট হচ্ছে কৃষিবিজ্ঞান কাকে বলে বিজ্ঞানের যে শাখা খাদ্য উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে কৃষিবিজ্ঞান বলে জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো জৈব সারের চারটে ভালো গুণাবলী তোমরা লিখে দেবে প্রথমত জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় জৈবসার মাটিকে রন্ধ্রযুক্ত করে তার মানে মাটির মধ্যে দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয় জৈব সার মাটিতে থাকা উপকারী জীবাণুর সংখ্যা বাড়ায় আর জৈব সার মাটির গঠনকে উন্নত করে এই চারটে কারণের জন্য মূলত জৈব সারকে অজৈব সারের তুলনায় ব্যবহার করা অনেক ভালো এছাড়া অজৈব সারেরও বিভিন্ন সমস্যা আছে তো আমরা মোটামুটি জৈব সারের সুবিধাগুলোই লিখে দেব লাস্ট যে তিন মার্কের প্রশ্নটা আছে সেটা হচ্ছে মৌমাছি পালনের আধুনিক পদ্ধতিটা লেখক প্রথমত এখানে মোট পাঁচটা পার্ট আছে প্রথম পার্টে বলবে কৃত্রিম মৌচাক গঠন প্রাকৃতিক মৌচাকের মতনই কৃত্রিম মৌচাক তৈরি করা হয় যার নিচের দিকে থাকে সন্তান পালনের ঘর আর উপরের দিকে থাকে মধু প্রকোষ্ঠ এরপরে কি করা হয় একটা রানী মৌমাছি আর কতগুলো শ্রমিক মৌমাছি এনে সেই কৃত্রিম মৌমাছে মৌচাকে ছেড়ে দেওয়া হয় তাহলে মৌচাকে কতগুলো রানী আর কতগুলো শ্রমিক মৌমাছি এনে ছেড়ে দেওয়া হয় কয়েকদিন পর দেখা যায় মৌচাকে আরো অনেক শ্রমিক মৌমাছি এসে জমা হয়েছে খুব অল্প সময়ে রানী মৌমাছির ডিম থেকে মৌচাকে প্রচুর পরিমাণে মৌমাছির সৃষ্টি হয় তারা আম জাম লেবু ইত্যাদি বিভিন্ন ফুলের গাছ যেখান থেকে আর কি ফলের প্রথমে ফুল হয়ে ফল হয় সেই সমস্ত গাছ থেকে মধু ওরা মকরন্দ সংগ্রহ করে নিয়ে আসে নিয়ে এসে মধুমক্ষীশালার সালার পাশাপাশি যা যাতে এই সমস্ত আম জাম লেবু গাছ এই সমস্ত থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তাহলে সহজে মকরন্দ সংগ্রহ করে আনতে পারবে সংগ্রহ করে আনা মকরন্দ্র মকরন্দ্রগুলো মৌচাকের বিভিন্ন জায়গায় সংগ্রহ করা হয় মানে মাছিরাই সংগ্রহ করে পরবর্তীকালে আমরা বিশেষ মধু নিষ্কাশন যন্ত্র ব্যবহার করে মৌচাক থেকে সেই মধুগুলো নিষ্কাশন করে নেওয়া হয় তো এই পাটে যে অংশগুলো পড়ালাম সেগুলো পড়ার পর তোমরা নিচের এই দশটা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি এই দশটা প্রশ্ন সমাধানের চেষ্টা করবে তাপ সঞ্চালনের মাধ্যমের কোন কণাগুলো স্থানচ্যুত হয় না এর মধ্যে কোনটা বলবে চায়ে উপস্থিত পলিফেনলের কাজ কি ক্যাটালেজ উৎসেচক আমাদের দেহে উৎপন্ন কোন বিষাক্ত পদার্থ অ্যাকচুয়ালি কোন বিষাক্ত যৌগটাকে ভাঙতে সাহায্য করে সেটা লিখতে হবে নেক্সট হচ্ছে একটি ভৌত পরিবর্তনের উদাহরণ দিতে হবে যেখানে তাপের পরিবর্তন হয় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড আর অ্যানোডে কী কী বিক্রিয়া ঘটে এক একটা বিক্রিয়ার জন্য এক এক এতক্ষণ সব এক মার্কেট ছিল যারক বিজারক জারণ বিজারণ চিহ্নিত করো এখানে মোট চারটে কাজ করতে হবে হাফ হাফ করে দুই বিশ্ব হেপাটাইটিস দিবস পরিপালিত হয় এক ডটসের পুরো নাম কি আট দাগের প্রশ্ন এক নয় দাগের প্রশ্ন কয় ধরনের হেপাটাইটিস আছে ও কি কি আলাদা আলাদা করে লিখ হেপাটাইটিস এ হেপাটাইটিস বি এভাবেভাবে লিখবে এক যোগ এক দুটি দেশি জাতের ধানের নাম কি লিখতে পারলে এক নম্বর আর মৌমাছি পালনের আধুনিক পদ্ধতিটা সম্পর্কে লিখতে হবে এই সম্পর্কে লেখার জন্য তিন নাম্বার গুছিয়ে গুছিয়ে বইয়ের সাহায্য নিয়ে সুন্দর করে লিখবে তো কোথাও বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার এভরিওয়ান